কিছুতেই যেন শনির দশা কাটছে না পাকিস্তানের। একের পর এক নাটকীয়তায় টালমাটাল দেশটির রাজনৈতিক অঙ্গন। সাধারণ নির্বাচন শেষ হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও শুক্রবার পাঞ্জাব দিয়ে শুরু হয় প্রাদেশিক সরকার গঠন। এদিন প্রদেশটির মুখ্যমন্ত্রীর পদে পিএমএলএনের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয় মরিয়ম নওয়াজকে। এদিকে জোরাতালি সরকার গঠন প্রক্রিয়া শুরু হতে না হতেই নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কারাবন্দী নেতা ইমরান খানের দল পিটিআই। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতে এ সংক্রান্ত একটি পিটিশন জমা দেয় দলটি। পিটিআই এর অভিযোগ, 8 ফেব্রুয়ারি নির্বাচনে মোট 180টি আসনে জয়ী হয়েছে তাদের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা, কিন্তু কারচুপির মাধ্যমে মাত্র 93টি আসনে দেখানো হয়েছে জয়। দলটিকে ক্ষমতা থেকে দূরে রাখতে ভোট ডাকাতি হয়েছে বলে অভিযোগ তাদের। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নিয়োগকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এর আগে 16 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন জমা দেন আলী খান নামে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। পিটিআই এর নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জের মধ্যেই কেন্দ্রীয় সরকারে ক্ষমতা ভাগাভাগি নিয়ে পিএমএলএন এর প্রেসিডেন্ট শাহবাজ শরীফের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে এমকিউএম এর প্রতিনিধি দল। লাহোরের ওই বৈঠকে এমকিউএম এর পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েরও দাবি জানানো হয়। একদিন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে সৈয়দ মুরাদ আলী শাহ এর নাম ঘোষণা করে পাকিস্তান পিপলস পার্টি পিপিপি। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং বিরোধী দলের সঙ্গে সমন্বয় করে কাজ করতে নির্বাচিত এমপিদের আহ্বান জানান দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। মৌসুমী সাথী, সোম সংবাদ।